আসসালামু আলাইকুম, আমি আশফাক উজ্জামান। আবার চলে আসলাম একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি দেখে আসি চাকরির বিজ্ঞপ্তিটা। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। আজকে আমরা একটা প্রাইভেট জব নিয়ে কথা বলবো। আজকে কথা বলবো হচ্ছে মিনিস্টার নিয়ে। মিনিস্টার একটা বড় একটা সার্কুলার পাবলিক করছে, এই জন্য আমি এই সার্কুলারটা সবার জন্য ভিডিও করে দেখাচ্ছি আর কি। ওই মিনিস্টার হাইটেক পার্ক ইলেকট্রনিক্স লিমিটেড আছে না, সেটার আর সেটার ভিতরে আর কি ওনারা প্রায় 224 জনের একটা বড় সার্কুলার পাবলিশ করছে। ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন। এবং এই সার্কুলারটা তাদের যে অরিজিনাল সার্কুলার, তাদের ওই অরিজিনালটা সার্কুলার তো এটা পাবেনই চাকরির বিজ্ঞপ্তিতে। প্লাস ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক থাকবে সার্কুলার লিঙ্ক, ওইটা ক্লিক করলে ওই ডিটেলসটা ওইখানে পেয়ে যাবেন। সো সমস্যা হওয়ার কথা না, সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করবেন। দেখেন প্রথমেই দেওয়া আছে কি দেশের অন্যতম বৃহৎ ইলেকট্রনিক্স কোম্পানি মিনিস্টার হাইটেক পার্ক ইলেকট্রনিক্স লিমিটেডের সার্ভিস বিভাগে জনবল নিয়োগ চলছে। মানে ডিপার্টমেন্টটা হচ্ছে সার্ভিস বিভাগ। প্রথম হচ্ছে ক্রমিক নং যেটা থাকে, এরপর হচ্ছে পদের নাম, এরপর হচ্ছে বেতন, এরপর হচ্ছে পদ সংখ্যা মানে কয়জন নিবে, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা। এক নম্বরটা দেখেন টেকনিশিয়ান আরএসি অ্যান্ড এলইডি, এটা খেয়াল রাখবেন টেকনিশিয়ান আরএসি এবং এলইডি, এটার বেতন হবে আলোচনা সাপেক্ষে, যেটাকে আমরা নেগোসিয়েবল বলে থাকি। এবং এটার পদ সংখ্যা হচ্ছে প্রায় 100টি, মানে 100টা পদ, মানে 100 জনের চাকরি সুযোগ। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে আপনার অষ্টম শ্রেণী পাস, মানে এইট পাস বা জিএসসি যেটাই বলি, ও এক বছরের অভিজ্ঞতা, মানে এইট পাস আর এক বছর অভিজ্ঞতা হলে হবে, মানে আপনি এর পাশে চাকরির সুযোগ পাচ্ছেন আর কি। এরপরে সিনিয়র টেকনিশিয়ানস আরএসি অর এলইডি, এটাও বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে, এটাও প্রায় 100 জন, মানে 100 জনের চাকরির সুযোগ। এবং এটা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে, এসএসসি এইচএসসি ডিপ্লোমা ও 3 বছরের অভিজ্ঞতা, মানে আপনার এসএসসি পাস হলে হবে, এইচএসসি পাস হলে হবে, ডিপ্লোমা পাস হলে হবে, বাট 3 বছরের এক্সপিরিয়েন্স লাগতেছে আর কি। এরপরে 3 নম্বর হচ্ছে সহকারী ম্যানেজার সার্ভিস, এটা বেতন আলোচনা সাপেক্ষে, এটা হচ্ছে মাত্র 4 জন, মানে 4 জনের সুযোগ। এটা শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে আপনার ডিপ্লোমা বিএসসি আরএসসি ও 5 বছরের অভিজ্ঞতা, মানে এটাতে 5 বছরের অভিজ্ঞতা লাগছে আপনার। 4 হচ্ছে ইনচার্জ সার্ভিস, আলোচনা সাপেক্ষে হচ্ছে বেতন, আর এটা পদ সংখ্যা হচ্ছে 20টি, মানে 20 জনের। আর এটার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে হচ্ছে গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা, মানে স্নাতক হলেই হবে বা ডিপ্লোমা, কিন্তু বাট আপনার 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে মূল বিষয়ে কীভাবে অ্যাপ্লাই করবেন সে বিষয়টা নিয়ে, ঠিক আছে। 2 কপি ছবি লাগবে আপনার, কালার ছবি, এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, চেয়ারম্যানের সনদ ও আপডেট, সিভি সহ নিম্ন ঠিকানায় স্বাস্থ্যবিধি মেনে সরাসরি সাক্ষাৎকার দিন, মানে আপনার হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ যেটা আমরা বলি। এখানে 2টা দেওয়া আছে অ্যাড্রেস, দেখেন প্রথম আর হচ্ছে মিনিস্টার মেগা শোরুম, এটা হচ্ছে 112 এয়ারপোর্ট রোড বিজয় সরণী, বিজয় সরণী সিগন্যাল সংলগ্ন তেজগাঁও ঢাকা। এটা একদম আপনার বিজয় সরণীর মোড়ের ভিতরেই, একদম মোড়টাতে দেখবেন যে এই মিনিস্টারের মেগা শোরুমটা। সেখানে আপনি 8/9/2021 থেকে, মানে আজকে থেকে, আজকে ভিডিওটা করতেছি 8 তারিখ, আজকে থেকে 11/9/2021 শুক্রবার সহ, এটা খেয়াল রাখবেন কিন্তু 8 থেকে 11 তারিখ টানা শুক্রবার সহ আপনি ইন্টারভিউ দিতে পারবেন। কয়টা থেকে? সকাল 10টা থেকে বিকাল 4টার ভিতরে আপনি যে কোনো সময় যে ইন্টারভিউ দিতে পারবেন, মানে সকাল 10টা থেকে 4টার ভিতরে। এরপর হচ্ছে মিনিস্টার হাইটেক পার্ক ইলেকট্রনিক্স লিমিটেড, এটা হচ্ছে 337 নারায়ণপুর সাইনবোর্ড কাশীগঞ্জ ত্রিশাল ময়মনসিং, এটা যদি তাদের যেই ইটাতে তাদের যে ফ্যাক্টরিটা 337 নারায়ণপুর সাইনবোর্ড কাশীগঞ্জ ত্রিশাল ময়মনসিং, ওইখানে গিয়ে ওইটা হবে হলো আপনার 12/9/2021 থেকে, মানে 12 তারিখ থেকে শুরু হবে, সেটা শেষ হবে হচ্ছে 20/9/2021 শুক্রবার সহ। কিন্তু এটা খেয়াল রাখবেন শুক্রবার আপনি ইন্টারভিউ দিতে পারবেন, সেটা হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 4টার ভিতরে আপনি এখানে সরাসরি ইন্টারভিউ দিতে, মানে আপনাকে কিন্তু এই পেপারসগুলো কোথাও এখানে পাঠাবেন না, এখানে আপনি এইগুলো নিয়ে সরাসরি স্বাস্থ্যবিধি মেনে আপনি ওয়াক ইন ইন্টারভিউ যেটা সরাসরি সাক্ষাৎকার দিবেন, যদি আপনি টিকলেন তো টিকলেন, না হলে বাদ, মানে এমন একটা পরিস্থিতি আর কি। আপনি এই 2 কপি ছবি, এনআইডি কার্ডের ফটোকপি, চেয়ারম্যানের সনদ, আপডেট, একটা সিভি সহ এখানে যাবেন, সরাসরি ইন্টারভিউ দিবেন, যদি আপনার হয়ে যায় তাহলে হলো, নাহলে নাই।
এরপর সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি এই পর্যন্ত ডিটেলস বলিয়ে দিছি, কোনো সমস্যা হওয়ার কথা না। ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি সেই বিষয়টা নিয়ে কথা বলে দিব, আর ভিডিওটা কেমন লাগলো সেটা নিচে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।